হ্যালো কোডার্স, আমাদের প্রজেক্টে আমরা লাস্ট টিউটোরিয়ালে বলেছিলাম যে যে লগ ইন এবং লগ আউট এই লিঙ্ক দুটা আসলে আমরা উপরে ডান দিকে নিয়ে আসতে চাই। সেটা করার জন্য খুব সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা আমাদের প্রজেক্টে যে আমরা যদি আমাদের হেডার ফাইলটা ওপেন করি, হেডার জেএসপিতে আমাদের তো ন্যাভ বারটা বা ন্যাভিগেশন বারটা আমরা ডিফাইন করছি, তাই না? তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে ন্যাভ বারে আমরা যে এখানে একটা ইউএল বলে দিতে পারি আইটেম, যেটা হলো ডান দিকে যাবে একদম। হ্যাঁ, তো সেটা আমরা এখানে যদি বলি সে লাইক ইউএল ক্লাস ইকুয়াল টু, আমরা এখানে বলে দিতে পারি ন্যাভ বার ন্যাভিগেশন, ন্যাভ বার ড্যাশ ন্যাভ এন এভ ন্যাভ বার রাইট। আমরা যদি এই ক্লাসটা এখানে ডিফাইন করি, হ্যাঁ, তাহলে এখানে আমরা যেই লিস্ট এলিমেন্টটা দিব এগুলা সব কিছু আমাদের ডান দিকে যাওয়ার কথা। আমরা একবার টেস্ট করি, টেস্ট হিসেবে আমরা একটা যদি দেই এবং আমরা যদি আমাদের প্রজেক্টটা এখন রিফ্রেশ করি, ফর এক্সাম্পল মনে হয় রিডেপ্লয় করতে হতে পারে, তারপরও দেখি এখানে কি করলাম। ইউএল ক্লাস ন্যাভ ন্যাভবার রাইট। আচ্ছা, এখানে আমরা যখন দিচ্ছি এইটাকে একটা লিঙ্কের ভিতর দিয়ে দেই, এবং টেস্টটা আসলে এই লিঙ্কের ভেতরে থাকবে। সেভ করি, আরেকবার দেখি কন্ট্রোল আর। হ্যাঁ, এই যে আমরা কিন্তু ডান দিকে এই যে টেস্টের লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে আসলে আমরা লগ ইন এবং লগ আউট নিয়ে আসতে চাই। সো লেটস ডু দ্যাট। আমরা এটার জন্য যে কোড লিখেছি, আমরা যদি আমাদের হোম জেএসপিতে যাই, হোম জেএসপিতে আমরা দেখব আমরা কী লিখেছিলাম, যে আমাদের এই স্প্রিং সিকিউরিটিজ ট্যাগলিপটা আমরা এনেছিলাম এবং তারপর আমরা বলে দিয়েছিলাম যে যদি অথেন্টিকেটেড হয় তাহলে লগ ইন দেখাও, অথেন্টিকেটেড যদি না হয়ে থাকে তাহলে, মানে যদি অথেন্টিকেটেড না হয়ে থাকে তাহলে লগ ইন দেখাও, আর অথেন্টিকেটেড হয়ে থাকলে লগ আউট দেখাও। আর রোল অ্যাডমিনটা এখানে ইম্পর্টেন্ট না। আমরা এক কাজ করি, আমাদের এই প্রিফিক্সগুলোও লাগবে, লেটস কপি বোথ অফ দিস ট্যাগ লিভস অ্যান্ড পুট ইন টু আওয়ার হেডার ফাইল। সি তো অলরেডি আছে, আমাদের সিটা লাগবে না, আমাদের জাস্ট সিকিউরিটিটা লাগবে। আমরা সিকিউরিটিটা কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে, এবং আমরা এই কোডটাও এখন নিয়ে আসবো, সেটা হচ্ছে অথোরাইজ হলে এবং অথোরাইজড অথেন্টিকেটেড না হলে। আমরা যদি এই কোডটা এখানে নিয়ে আসি এবং এই কোডটা আমি এখানে রেখে এই কোডটা আমি ইউজ করব এখানে, দেখি। সো এখানে আমরা বলবো যে যদি অথেন্টিকেটেড হয় তাহলে সে একটা ইউজ করবে, লেটস ওয়েট, যদি অথেন্টিকেটেড হয়, আর যদি অথেন্টিকেটেড না হয়, সেটাও আমরা এখানে নিয়ে আসলাম। এখন এটাকে একটু আমাদের মতো করে মডিফাই করে ফেলি, সেটা হলো যদি আমরা এলআই এলিমেন্ট দিয়ে দিব, তো এটাকে পি এর জায়গায় এলআই করে দিই, এলআই, সেম গোজ ফর দিস ওয়ান, এলআই এলআই। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের প্রজেক্টে যে যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখব আমরা যখন লগড ইন না, আমাকে লগ ইন করতে বলছে, আমি লগ ইনে ক্লিক করলাম, এখানে আমার লগ ইনে গেলে আমার এখানে এখন আমাদের যে টেস্ট অ্যাকাউন্ট আমরা তৈরি করেছিলাম, টেস্ট অ্যাকাউন্ট এবং টেস্ট 1 2 3 4 দিলাম, এখন সাবমিট দিলাম, এই যে আমার কিন্তু এখানে লগ আউট চলে আসছে। এখন যদি আমি আবার লগ আউটে ক্লিক করি তাহলে ইউ হ্যাভ বিন লগড আউট, হোমে গেলে আবার লগ ইন। সো এই সিম্পল ফিচারটা আসলে ইমপ্লিমেন্ট করা জরুরি ছিল। আমরা আমাদের পরের টিউটোরিয়ালে আস্তে আস্তে আমাদের ন্যাভবারটা আরও বেশি ফাংশনাল আমরা করব। সো দ্যাটস ইট ফর দ্য টাইমিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।